উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার প্রথম বর্ষের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কোচবিহার জেলার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা রিক্রিয়েশন হল ঘরে। শুক্রবার দুপুর একটা নাগাদ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দ্বারা আয়োজিত এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, সংস্থার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইন্দ্রজিৎ দেব শর্মা সহ কোচবিহার পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমেদ সহ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অন্যান্য আধিকারিক এবং কর্মীরা। মূলত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিক সহ চেয়ারম্যান এবং কর্মীদের মধ্যে শারদীয় দুর্গোৎসবের পরবর্তী সময়ের শুভেচ্ছা বিনিময়ের জন্য এই বিজয় সম্মেলনে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিন সংস্থার চেয়ারম্যান বলেন, ডিপো ধরে ধরে বিভিন্ন ক্ষেত্রে পরিবহন সংস্থা ভালো পারফর্মকারী কর্মীদের পুরস্কৃত করা হবে। তিনি বলেন, সংস্থার পক্ষ থেকে মহারাজা জগৎদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের ব্রোঞ্জের মূর্তি স্থাপন করা হবে পরিবহন দপ্তরের সামনে। পাশাপাশি তিনি বলেন, সংস্থার পক্ষ থেকে আয় বাড়ানোর দিকে নজর দেওয়া হবে, সেই সাথে একাধিক ভবিষ্যৎ পরিকল্পনার কথা সাংবাদিকদের সামনে এদিন তুলে ধরেন তিনি। কি বলেছেন সেখান থেকে পার্থ প্রতিম? উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের 75 বছরের ইতিহাসে এই প্রথম সর্বস্তরের কর্মী আধিকারিকদের নিয়ে আমরা বিজয়া সম্মেলন করলাম। আমরা উপলব্ধি করেছি যে ব্যক্তিগত স্তরে কিছু শুভেচ্ছা বিনিময় হয়, কিন্তু সর্বস্তরের কর্মী, আমাদের সিকিউরিটি, আমাদের লেবার, আমাদের ড্রাইভার, আমাদের কন্ডাক্টর, যদিও সকলকে সামিল করা যায়নি, কারণ আমাদের পরিবহন ব্যবস্থাটাকে সচল রাখতে হয়েছে। তারপরেও আমরা প্রতিনিধিত্বমূলক প্রত্যেক সেগমেন্টের মেকানিক থেকে শুরু করে মেকানিক ইন্সপেক্টর থেকে শুরু করে ইন্সপেক্টর যারা রয়েছে, আধিকারিক যারা রয়েছে, ড্রাইভার, কন্ট্রাক্টর, লেবার, সিকিউরিটি, সুইপার সকলকে ডেকে নিয়ে প্রায় 400 জনের মতো কর্মীদের সাথে আমরা আজকে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করলাম।